এরশাদ আপনি লিখেছেন মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই না যায়জ আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক অনেক কাজ করি কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না আমার উত্তরটা দিলে উপকৃত হব বনিসরাত প্রথম কথা হলো যে মেয়েরা তারা বাসাবাড়ির ভেতর যে যে সাইডটা সেটা তারা দেখভাল করবেন তারা পড়াশোনা করে ধরুন একজন নারী তিনি চিকিৎসক হয়েছেন তাহলে তিনি চিকিৎসা সেবা দিবেন এটাকে সেবা হিসাবে দিবেন চাকরি হিসাবে নয় এবং নারীদের চিকিৎসার যে প্রয়োজনটা সেটা তিনি পূরণ করার চেষ্টা করবেন ঠিক একইভাবে যেখানে নারীদের সার্ভিসের প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে নারীরা এগিয়ে আসবেন এবং কাজ করবেন এবং সেটা সেবার উদ্দেশ্যে করবেন আমরা সাধারণত আজকাল আমাদের সমাজে এটা দেখতে পাই মা বোনরা চাকরি বাকরি করে থাকেন পয়সার প্রয়োজনে এই পয়সার প্রয়োজনটা পূরণ করার দায়িত্ব পুরুষদের কোনো পুরুষরা যদি সেটা না করে নারীদের উপরে চাপিয়ে দেয় তাহলে তারা অপরাধী হবে অন্যায় করছে এমনটি বিবেচিত হবে আর কোন নারী যদি নিরুপায় হয়ে ব্যবসা বাণিজ্য বা চাকরি তাকে করতে হয় তাহলে সেটা তার জন্য জায়জ আছে শরীয়তের গণ্ডিয়া এবং সীমানার মধ্যে থেকে আম্মাজান খাদিদুল্লাহ তারা হাতি নিয়ে ব্যবসা করেছেন অতএব নারীরা মৌলিকভাবে বাসা বাড়ির ভেতরে সাইডটা তিনি দেখাশোনা করবেন পড়াশোনা করলে তাকে চাকরি করতে হবে এই ধারণাটা একটা ভুল ধারণা পড়াশোনা শুধু চাকরি করার জন্য না বা অর্থ উপার্জন করার জন্য না পড়াশোনা আপনি করেছেন জ্ঞান অর্জন করেছেন সেটি আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে সেটা আপনি আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করেছেন তার মাধ্যমে আপনি সমৃদ্ধ হয়েছেন আপনার পরিবারকে সন্তানদেরকে সমৃদ্ধ করবেন এবং আপনার চিন্তা এটা অনেক বেশি সমৃদ্ধ থাকবে নানান দিক থেকে আপনি উপকৃত হবেন এছাড়া আপনি যদি কাজ করতে চান বিশেষ করে সেবামূলক কাজ নারী হিসাবে নারীদের সেবামূলক কাজগুলো তো অবশ্যই করতে পারবেন সেটা করা উচিত অনেক ক্ষেত্রে সেটা করা অনেক বেশি জরুরি যেমন মেয়েদের চিকিৎসা সেবায় যাওয়া উচিত যাতে করে সেখানে অন্য মেয়েদের চিকিৎসা সেবা তিনি দিতে পারেন এই উদ্দেশ্যে তিনি পর্দার বিধান যেন লঙ্ঘন না হয় সেভাবে অবশ্যই কাজ করতে এবং সেরকম কাজ করা উচিত এছাড়া শুধু টাকা কামায়ের জন্য নারীরা বাহিরে কাজ করবেন এটাই ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় এবং এই কাজটি পরিহার করা উচিত স্বামী এবং পুরুষদের এটা ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত কোনো নারী যদি নিরুপায় হয়ে তার উপার্জনের জন্য তিনি বাহির হতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য অবশ্যই জায়েজ আছে শরীয়তের সীমানার মধ্যে থেকে খোলাসা কথা হলো আপনি পড়াশোনা করেছেন শিক্ষিত হয়েছেন এখন কাজ না করলে সবাই কি বলবে এই কারণে আপনি যদি বাইরে কাজ করেন সেইটা ভুল তবে সেটা করতে গিয়ে যদি আপনি পর্দা লঙ্ঘন করা ছাড়া কোনো কাজ করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ যদিও অনুত্তম একান্ত প্রয়োজন ছাড়া করলে কিন্তু জায়জ আছে